আসসালামু আলাইকুম। তো লাস্ট ভিডিওতে আমি দেখাইছিলাম যে কিভাবে আপনি অফার, মানে আপনার ই কমার্স ওয়েবসাইটের হোম পেজে অফার যে সেকশনটা আছে এটা শো করাবেন এবং এইটার আন্ডারে কোনো প্রোডাক্ট অ্যাড করবেন এবং প্রোডাক্ট রিমুভ করবেন। সো আজ চলেন দেখা যাক যে আরো কিছু বিষয় জেনে নেন এই অফার রিলেটেড, এই ফিচারটা সম্পর্কে। সো এই শো করানোর পরে আপনি এইখানে আরেকটা বিষয় দেখতে পারবেন যে সি অল নামে একটা বাটন আছে। সো আপনি যদি এটার মধ্যে ক্লিক করেন বা আপনার কাস্টমার যখন এটার মধ্যে ক্লিক করবে তখন তাকে রিডাইরেক্ট করে আরেকটা পেজে নিয়ে আসবে, সেটা হচ্ছে এরকম হবে আপনার ই কমার্স ওয়েবসাইটের নেম .com/ তারপর হচ্ছে অফার্স নামে একটা পেজ, এটা একটা ল্যান্ডিং পেজ। এইখানে শুধুমাত্র আপনি যতগুলা প্রোডাক্টের অফার দেওয়া থাকবে সবগুলা প্রোডাক্ট এখানে শো করবে, ঠিক আছে। সো আপনি যদি চান যে শুধুমাত্র এই পেজটার লিঙ্কটা কপি করে, ঠিক আছে, কাউকে শেয়ার করবেন মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে বা ইমেলে, সে যদি ক্লিক করে সে এই ডাইরেক্ট এই পেজে চলে আসবে এবং আপনার ই কমার্স ওয়েবসাইটে যতগুলা স্পেশাল অফার এই মুহূর্তে আছে সবগুলা সে ডাইরেক্ট এখান থেকে দেখতে পারবেন। অথবা আপনি চাইলে এই লিঙ্কটা ধরেই আপনি চাইলে অ্যাড রান করতে পারেন, ল্যান্ডিং পেজ হিসাবে এইটা দিতে পারেন, ঠিক আছে। তাহলে আপনার ল্যান্ড করবে আর আপনার স্পেশাল যে অফারগুলো আছে সব দেখতে পারবে আপনার ক্লায়েন্ট, সরি কাস্টমার। সো আপনি চাইলে আপনার এইভাবে এই পেজটাকে কাজে লাগাইতে পারেন। সো এটা গেল একটা। সো এখানে আপনি এই পেজটা তো দুইভাবে যেতে পারেন, একটা হচ্ছে অফার সেকশন থেকে যে সি অল বাটন যেটা আছে এটাতে ক্লিক করে এখানে যেতে পারেন, এখান থেকে আপনি আপনার এই লিঙ্কটা নিতে পারেন, ঠিক আছে, কপি করে। অথবা আপনি আরেকবারে কাজ করতে পারেন, আপনার আরেকভাবে যেতে পারেন, সেটা হচ্ছে আপনার ই কমার্স ওয়েবসাইটে আসলেন, হোম পেজে আসার পরে জাস্ট .com এর প্লাস লাস্ট দিয়ে অফার যদি লেখেন তাহলেও আপনি এই পেজে ডাইরেক্ট চলে আসবেন। ওকে, সো এটা গেল একটা। আর একটা জিনিস, আর ওই পেজটারও অনেক ইম্পর্টেন্স, কারণ হচ্ছে আপনি কিন্তু ধরেন আপনি 20-30টা যদি অফার দিতে চান বা 50-60টা বা 100টা এরকম স্পেশাল অফার দিতে পারেন, ধরেন আপনার অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করেন, তখন কিন্তু আপনি এইখানে মাত্র 12টা বা 18টা প্রোডাক্ট শো করাইতে পারবেন হোম পেজে, সবগুলা কিন্তু ডিসপ্লে করানো যাবে না অফার্সে। সো তখন আপনার এই পেজটা অনেক ইম্পর্টেন্ট, সবগুলো যদি আপনি দেখাইতে চান বা ধরেন 50টা বা 100টা অফারে দিচ্ছেন, সো সবগুলো দেখাইতে চান বা আপনি এটা নিয়ে মানে স্পেশালি কোনো ক্যাম্পেইন চালাইতে চান, ঠিক আছে, তো সো অনেক ক্ষেত্রে আপনার এই লিঙ্কটা আমার ওই পেজটা অনেক আই থিঙ্ক অনেক হেল্পফুল হবে বা অনেক প্রয়োজনীয় হবে আপনার জন্য। তো যাই হোক, আই থিঙ্ক এই এই জিনিসটা আপনার জানা দরকার ছিল, না হলে হয়তো আপনি এই ফিচারটা কখনো ইউজ করতে পারতেন না, শুধুমাত্র হোম পেজে কয়েকটা প্রোডাক্টই শো করাইতেন। তো যাই হোক, আই থিঙ্ক এখন আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটের হোম পেজে ট্যুরস অফার যে সেকশনটা আছে এটা আপনি শো করাইতে পারবেন, এটার আন্ডার প্রোডাক্ট দিতে পারবেন, এটার আন্ডার থেকে প্রোডাক্ট রিমুভ করতে পারবেন, এবং এই অফারের যে এক্সট্রা আলাদা ল্যান্ডিং পেজ আছে এটা সম্পর্কে আপনি জানেন, আপনার প্রয়োজন মতো এটাকেও আপনি ব্যবহার করতে পারবেন। সো আই থিঙ্ক আপনি এই ফিচারটা ব্যবহার করতে পারবেন অ্যান্ড ভালো লাগবে। সো আজ এ পর্যন্তই ভালো থাকেন, গুড বাই, সালামু আলাইকুম।